বাংলাদেশ বিচার নির্বাচন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ প্রতিকারিত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে আজকের এই সমাবেশ সমাবেশে উপস্থিত সাংগঠনিক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় বিদ্যালয়ের বিপ্লবী মহাসচিব চলমান গণতান্ত্রিক আন্দোলনের আমাদের প্রধান সিপাহ সালাম মির্জা ফখরুলকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডক্টর ফরহাদ আলীম জোনার সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ আন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা আমরা যখন আমাদের প্রিয় নেত্রী সুচিকিৎসার দাবিতে সমাবেশ করছি তখন বাংলাদেশে অবৈধ দিশিরাতের সরকারের শুধু এমপি মন্ত্রী নয় তাদের দলে গ্রাম ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সামান্য অসুখ হলে জ্বর কাশি হলেও তারা চিকিৎসার জন্য বিদেশ যায় কিন্তু আজও দেশ বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেত্রী যদি দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে যার প্রধানমন্ত্রী থাকার কথা সেই নেত্রী বাংলাদেশের সর্ববৃহৎ দলের চেয়ারপারসন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না তাদের আমাদের প্রিয় নেত্রী চিকিৎসকরা বলেছেন বাংলাদেশে তার আর কোন চিকিৎসা নেই তাকে বাঁচাতে হলে উন্নত বিশ্বের চিকিৎসা করতে হবে প্রিয় ভাইরা আমরা বেগম খালেদা জিয়ার চিকিৎসকের মাধ্যমে জানতে পেরেছি তিনি অসুস্থ হওয়ার পর থেকে এ পর্যন্ত তার শরীর থেকে বেশ কয়েকবার রক্তক্ষরণ হয়েছে প্রিয় ভাইরা আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই যারা যাদের অবহেলার কারণে আমাদের প্রিয়নেত্রীর শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে শহীদ জিয়ার সূর্য শরীর আসুন আমরা শপথ করি আমাদের প্রিয়নেত্রীর শরীরের প্রতিটি ফোঁটা রক্তের প্রতিশোধ এবং ইনশাআল্লাহ আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এ সরকারের বিদায় করে আমরা আমাদের প্রিয় নেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করব এই প্রত্যাশা এই পরীক্ষা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ